সন্ধ্যাবেলায় ঘরে বসে বসে ভাল লাগছিল না, ভাবলাম কিছু একটা করি। তো এই চালতারটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, চালতাটা কাটি, চালতার আচার বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এটা ফেলে দিতে হবে, টুকরো করে নিয়েছি। এবারে পিছনের খোসাটা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার ছোট ছোট করে পিস করে কেটে নেব। এবারে এরকম ভাবে পিস পিস করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে, গরম জল বসেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দেব। চালতাগুলো দিয়ে দেবো, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম একটু, ভালো করে সিদ্ধ করে নেবো। এবার এটা সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেবো। জলটা ঝরিয়ে নিয়েছি, একটু থেতো থেতো করে নেব। এরকম ভাবে থেতো করে নেবো একটু, সব চালতাগুলো এইভাবে থেতলে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, চালতাটার মধ্যে দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো একটু, অল্প একটু লঙ্কা দিয়ে দেবো। চালতাটা তখন টক ঝাল মিষ্টি করতে হবে, চিনি দিয়ে দেবো এর মধ্যে, ভিনেগার দিয়ে দেবো এর মধ্যে একটু, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। চালতার আচারটা রেডি হয়ে গেছে, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন।